ডুম সিনেমার VFG 900 প্যারোডি বন্দুকটির কথা ভুলে যান, কারণ আজ আমি দেখাবো রিয়েল ও সিরিয়াস শক্তিশালী গান। মাত্র একটি পিস্তলই যথেষ্ট যুদ্ধের ট্যাঙ্কে ধ্বংস করতে, আর এই বন্দুকটিকেই দেখুন কেবলমাত্র নিজের ঘরকে চোর ডাকাত থেকে সুরক্ষার জন্য ব্যবহার করে। হ্যালো বন্ধুরা, যে কোনো সৈনিকদের কাছে সবথেকে বড় ভরসা হলো তার বন্দুক। যুদ্ধ হোক বা নজরদারি, সঙ্গে কিছু থাক বা নাই থাক, বন্দুক আর গুলি অবশ্যই থাকে। সেনাদের ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা অত্যাধুনিক ধ্বংসলীলা রাইফেল ব্যবহার করা শুরু করেছে। অস্ত্র তৈরিতে সারা বিশ্ব আজ অনেক আগিয়ে। মানুষ এমন সব ভয়াবহ মরণাস্ত্র তৈরি করছে যা নিমিষেই ধ্বংসলীলা তৈরি করতে পারে। আজকের ভিডিওতে এমন কিছু বন্দুক দেখাবো যা দূরপাল্লা থেকেও নিশানা লাগিয়ে শত্রুদের চোখের পলক ফেলার পূর্বেই ধ্বংস করে দিতে পারে। অ্যামেজিং দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। নাম্বার 1, পান্ট গান। এটি হলো পান্ট গান, পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় শট গান। বন্দুকটি 2.5 থেকে 4 মিটার লম্বা এবং 50 কেজি ওয়েট। 1920 সালে আমেরিকার পুলিশ পান্ট গান বাজেয়াপ্ত করেছিল, সেই সময় তার ওজন ছিল 113 কেজি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দ্বৈত আকৃতির বন্দুকটি শত্রুদের উপর আক্রমণ করার জন্য তৈরি করা হয়নি। এই শটগানটি ব্যবহার করা হতো পাখি শিকার করার জন্য। প্রথমে এই গানে প্রচুর পাউডার ঢালা হতো, তারপর 50 গ্রাম শট ঢালা হতো, তারপর এক শটেই এই গান 50 থেকে 100টি পাখি মারতে পারত। উদাহরণ হিসাবে 128টি প্লেটকে কেমন এক শটেই পাউডার বানিয়ে দিল দেখুন। আসলে 19 শতকের দিকে পাখির অত্যাচারের কারণে অনেক ফসল নষ্ট হয়ে যেত, যার কারণে এই বন্দুকটি তৈরি করা হয়েছিল। কিন্তু অনেক দেশেই এই বন্দুকটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। সাইজে বড় হওয়ার কারণে এই গানের রিকোয়েল ছিল অনেক বড়, তাই বন্দুকটি স্টিম বোর্ডে অ্যাটাচ করে শ্যুট করা হতো। এই বোর্ডটিকেই দেখুন কেমন এক শটে চূর্ণ করে দিল। নাম্বার 2, AA-12। শটগানের একটি প্রবলেম হলো অনবরত রিলোড করতে হয়, যার কারণে আমেরিকার ম্যাক্সওয়েল হ্যাডসন AA-12 বন্দুক ডেভেলপ করে। এই বন্দুকটি এক্সপেন্ডেবল মুভিতে ও কল অফ ডিউটি মডার্ন ওয়েলফেয়ার গেমসে দেখা যায়। এই বন্দুকটির ক্যালিভার 12 মিলিমিটার, যার মধ্যে 32 রাউন্ড শট লোড করা যাবে। মাত্র 6 সেকেন্ড ফায়ারেই সম্পূর্ণ শট ডিসচার্জ হয়ে যায়। এই বন্দুকটি পৃথিবীর প্রথম অটোমেটিক শটগান, যার স্পিরিট অবিশ্বাস্য। আপনি নিজেই দেখুন জলের বোতলগুলির কেমন অবস্থা হচ্ছে। নাম্বার 3, Thunder 50 BMG। কল্পনা করুন আপনি একটি অস্ত্রসজ্জিত ট্যাঙ্কের মুখোমুখি হয়েছেন, আর আপনার কাছে রয়েছে কেবল একটিমাত্র পিস্তল, আর এমন পরিস্থিতিতে আপনাকে বাঁচাতে সাহায্য করবে এই Thunder 50 BMG। এটি একমাত্র পিস্তল যা মজবুত ট্যাঙ্কেও ভেদ করতে পারে। একে পিস্তল বললে ভুল হবে, হাত কামানো বলতে পারেন। এই পিস্তলটি তৈরি করা হয় বিখ্যাত 50 ক্যালিবার বুলেটের জন্য, যেই ক্যালিবারগুলো ব্যবহার করা হয় M2 মেশিন গান কিংবা ব্যারেট M82 স্নাইপার রাইফেলে। তবে Thunder 50 BMG বাস্তবে শক্তিশালী ট্যাঙ্কে ভেদ করে শত্রুদের আঘাত করতে পারে, এটা সম্ভব ক্লোজ রেঞ্জ থেকে। কিন্তু Thunder 50 BMG কখনোই সেনারা ব্যবহার করেনি, কারণ এর রিকোয়েল ক্ষমতা অনেক বেশি, যা শুটারকে আঘাত করে দেয়। একমাত্র যারা অস্ত্র নিয়ে খেলতে পছন্দ করে তারাই বুকে সাহস নিয়ে এই পিস্তলের ট্রিগারে হাত রাখে। বন্ধুরা, এই পিস্তলটি আমার কাছে রয়েছে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কালই দেখা হবে আপনার সাথে। নাম্বার 4, KPV মেশিন গান। KPV মেশিন গান এতই পাওয়ারফুল যে 300 মিটার দূরত্ব থেকেও ফায়ার করলে 35 মিলিমিটার মোটা ট্যাঙ্কেও ভেদ করে দিতে পারে। এই গানটি তৈরি করা হয়েছিল স্পেশালি ট্যাঙ্কের সাথে ফাইট করার জন্য। আপনি নিজেই তার প্রমাণ দেখুন। এই মেশিনে লোড করা বুলেটটিকে দেখুন, এগুলির সাইজ 14x144 মিলিমিটার অ্যান্টি ট্যাঙ্ক বুলেট। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই ব্যক্তিটি KPV মেশিন গান 24 ঘন্টা তার বাড়িতে রেখে দেয় কোনো সমস্যায় নিজেকে ডিফেন্স করার জন্য। আসলে এই গানের বুলেটগুলি সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্যাঙ্ক ওড়ানোর জন্য ব্যবহার করত। অবিশ্বাস্য ফ্যাক্ট হলো এই মেশিন গানটি 2 কিলোমিটার দূরত্ব পর্যন্ত তার টার্গেটকে শ্যুট করতে পারে, এমনকি যুদ্ধের বিমানকেও টার্গেট করার ক্ষমতা রাখে। নিঃসন্দেহে এই মেশিন গানটিকে রাশিয়ার তৈরি সবথেকে পাওয়ারফুল মেশিন গান বলে গণ্য করা হয়। নাম্বার 5, 600 নাইট্রো এক্সপ্রেস রিভলভার। এই রিভলভারটির ওজন প্রায় 2 AK-47 রাইফেলের সমান, অর্থাৎ 6 কেজি, যার দৈর্ঘ্য 55 সেন্টিমিটার। 1995 সালে অ্যাডলফ জেলিস্কা এই রিভলভারটি ডিজাইন করে। সেই সময় বন্দুকটি তৈরি করা হয়েছিল শক্তিশালী শিকারের জন্য।
এই পিস্তলের একটি ফায়ার অনেক মূল্যবান এবং অনেক ভয়ঙ্কর। একটি শটের মূল্য ভারতীয় টাকায় প্রায় 10,000। যদি এয়ার প্রোটেকশন না নেওয়া হয় তাহলে শুটার ও তার পাশে থাকা ব্যক্তির কানের পর্দাও ফাটতে পারে, কারণ প্রচণ্ড শব্দ করে ফায়ার হয়। আসলে এই পিস্তলটি তৈরি করা হয়েছিল আফ্রিকান হাতি শিকার করার জন্য, কিন্তু যদি কোনো শত্রুর উপর ফায়ার করেন তবে তার বুক ভেদ করে পিঠ পর্যন্ত গর্ত তৈরি করে দেবে। 1988 সাল পর্যন্ত এই 600 নাইট্রো এক্সপ্রেসকে মনে করা হতো সবথেকে শক্তিশালী বন্দুক, কিন্তু পরে এর রিকোয়েল কমিয়ে দেওয়া হয়। তার সত্ত্বেও এই বন্দুকটি রানিং হাতিকে এক শটে আছাড় মারতে সক্ষম। নাম্বার 6, এনজিও। বর্তমান সময়ে এনজিওকে সবথেকে অ্যান্টি ম্যাটেরিয়াল রাইফেল বলে গণ্য করা হয়, কারণ এই গানটি এমনকি 4.5 কিলোমিটার দূর থেকেও টার্গেটকে হিট করতে পারে। এর মধ্যে 79 ক্যালিভার শট লোড করা যায়। এর মধ্যে যেই ক্যালিভারগুলি লোড করা হয় সেম ক্যালিভার ভয়ঙ্কর M61 এয়ারক্রাফট ক্যানেনের মধ্যেও ব্যবহার করা হয়, যে কোনো দূরত্ব থেকে মোটা আর্মার ট্যাঙ্কেও ভেদ করতে পারে। এর থেকেও আরও ভয়ঙ্কর হলো এর বুলেট টার্গেটকে হিট হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ফেটে যায়। অর্থাৎ টার্গেট কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করার সুযোগ পাবে না। বন্ধুরা, এই বন্দুকগুলির মধ্যে আপনার কোনটি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার পরের এপিসোডে।